Assalamualaikum. Omaner Allah theke ami Snigdha niye aslam arekti vlog. Etao amader Muscat tour er vlog. Ekhon koyek din shudhu Muscat tour er vlog guli ashbe aro 3-4 din. To eta chilo second day je din ami Blue Gate Oman e gelam. To Blue Gate Oman theke ferar pothe amake Ripon matra diye ghuri anlo. তো মাত্রা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জায়গা এবং মাস্কাটে আমি যেই কয়েকদিনই থাকি যে কোনো প্রান্তেই থাকি আমার মনে হয় যে একটু মাত্রাকে দেখে আসি কারণ মাত্রা আমার এত প্রিয় তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম এটা তো দুপুর ছিল তো রাস্তা খুবই একদম মানে রাস্তায় গাড়ি ঘোড়া একদম নেই বললেই চলে এবং বিচ সাইডও খুবই কাম কারণ এই টাইমে কেউ সাইকেল নিয়ে বের হচ্ছে না মাত্রা কিন্তু অনেক টুরিস্ট সাইক্লিং করে রাস্তায় আর এখানে তো ট্রাফিক আইন তো খুবই কড়া তো পার্কিংগুলো মোস্টলি এই টাইমটা একটা থেকে চারটা পর্যন্ত ফাঁকাই থাকে পেইড নন পেইড সব পার্কিংয়ে কারণ দোকান টোকান বন্ধ করে সবাই হয়তো বাসায় যায় রেস্ট করতে আর ওখানে কিন্তু যে লোগোসপের জাহাজটা আছে যেটা আমি এসে আগের দিন রাতে গিয়েছিলাম তো একটু মাত্রা থেকে বের হয়ে যাচ্ছি মাত্রা শুধু এতটুকুই লম্বা একটা জায়গা এখান থেকে মানে আমার পছন্দের জায়গাটুক এতটুকুই তারপর ডান দিকে গেলে পোর্ট আছে বাম দিকে গেলে ওদের ফিশ মার্কেট আছে তো যাই হোক মাত্রার মানে প্রতিটি অংশই আমার জন্য দারুণ দারুণ সুখময় স্মৃতির আমার প্রথম ভালো লাগা দেশের বাইরে কোনো অংশ কোনো অঞ্চল মানে যেটা ক্যাম্প প্রথম ভালোবেসে ফেলেছিলাম সেটা হচ্ছে মাত্রা তো মাত্রা থেকে বের হয়ে আসলে আমরা হচ্ছে খেতে গেলাম খেতে গেলাম আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম এই দিন দুপুরবেলাটায় তো বাঙালি রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে অ্যাভিনিউ মলে অ্যাভিনিউ মল হচ্ছে আমাদের হোটেলের একদম কাছে আল খয়রে তো ওখানে গিয়ে ফার্স্টেই আমার টুকটাক কাজ ছিল আমি গিয়েছি আমার শপে ম্যাকে একটু কসমেটিক্স কেনার ছিল তো আমি যা খুঁজতে গিয়েছিলাম আমি আমার কিছুই পাইনি আসলে আমার যে জিনিসটা দরকার ছিল সেটা ওখানে নেই আর আমার বাচ্চারা হচ্ছে তারা অ্যাভিনিউ মলে ঢুকে ফার্স্ট যে কাজ করবে সেটা হচ্ছে বর্ডারে যাবে তো এইবার কি হলো এবার বর্ডারে যাওয়ার আগেও মানহা আর সোহা একটা চকলেটের দোকান পেয়ে গেল সেখান থেকে তারা মনের মতো জেলি বিন তারা যেগুলো খায় সেগুলো প্যাকেট প্যাকেট ভরা শুরু করলো কারণ হচ্ছে ওদেরকে আমি বলে দিয়েছি তোমরা নিবে এটুক বাজেটের ভিতরে এতটা হতে হবে ওদের বাজেট তো ওরা নিচ্ছে আবার আমার দিকে তাকাচ্ছে ঠিক আছে কি না বাজেট হচ্ছে ওকে নাও তো নিজেদের পছন্দ মতো নিজেদের শখ মিটিয়ে চকলেট নিতে পারা নিজেদের শখ মিটিয়ে আইসক্রিম খেতে পারা এগুলো মনে হয় আমার কাছে দুর্দান্ত একটা ব্যাপার তাই না ছোটদের বড়দের সবারই ফ্যান্টাসি এই চকলেটগুলি কিন্তু আমারও খুব প্রিয় আস্তে করে বলে রাখি এখানে যে অরেঞ্জ কালারের জেলি বিন আছে কমলার মতো সেগুলো আমার খুবই পছন্দ এবং আমি নিজে আমার মেজোমের একটা এই যে এই অরেঞ্জটা মেজোমের প্যাকেটে আমি বলি প্লিজ এটা একটু নাও আমার জন্য আর এখানে বিভিন্ন ধরনের মানে জেলি বিন চকলেটস এই যে এখানে মানুষের চোখের মতো আমার মেয়েরা এগুলো দেখে বলে ইউ তা আমার নিজেরই খুব মজা লাগছিলো তারপর ওদের সাথে গেলাম বর্ডারে মানে ওদের সাথে বর্ডারের মুহূর্তগুলো আমি একটুও মিস করতে চাই না লাস্ট ট্রিপ পর্যন্ত এমন ছিল যে আমারও অনেক বই পছন্দ হচ্ছে কিন্তু আসলে বর্ডারে না বইয়ের দাম অনেক 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 তো নিজের শখ তখন হচ্ছে তালা দিয়ে রাখি যে আচ্ছা বাচ্চারা বই নেই সেই বই তো আমিও পড়বো তো তিন মেয়ের তিন ধরনের টেস্ট তিন ধরনের এজ গ্রুপ একজন 17 একজন 14 একজন 10 তো ভালোই লাগে ওদের এবং বই কেনার সময় ওরা হচ্ছে দাম দেখে একটু অবাক হয় যে এত টাকা দাম মাকে কিনে দিবে ওরা একটা একটা করে বই আনে আর আমিও দেখছিলাম একটু উল্টে পাল্টে তো তখন হচ্ছে আমি ওদেরকে বলি যে বর্ডারে একটা জিনিস আছে যে তিনটা বই দুটো বই কিনলে আরেকটা ফ্রি এরকম আছে 3 for 2 মানে তিনটা বই কিনে তুমি দুটোর দাম দিতে দিলেই হবে তো আমি মানে ওরা যখন যেই বইটা বা যেই জনরা চুজ করে আমি তখন উঠে গিয়ে বাকি আরেকটা এভাবে করে মিলানোর চেষ্টা করি
তো এই ক্ষেত্রে লাভই হয়, যেমন 9টা বই কিনলে 6টা বই পে করতে হলো এরকম আর কি। তো কিছু বই থাকে এরকম জনরায় ফেলতে পারি না, তখন সেগুলো তো মানে ফুল পেমেন্টেই কিনতে হয় এই যে বর্ডারের বাইরে। এটা আমাদের একটা প্রতি ট্রিপেই সুন্দর একটা ছবি আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা খুব খুশি ওদের বই নিয়ে, খুবই খুশি, মানে তারা এতই খুশি যে এরপর তারা শুধু রুমে যেতে চাচ্ছে, হোটেলে ফেরত যেতে চাচ্ছে। তো সেখান থেকে বের হয়ে, ও দোকানটার নাম ছিল ক্যান্ডি বল, তো ওখান থেকে বের হয়ে আরও টুকটাক কিছু দোকান আছে আমি যেগুলোতে যাই সেগুলোতে একটা করে ঢু দিলাম, এবং এরপরে হচ্ছে আইকিয়াতে গেলাম। তো আইকিয়াতে ওরা ঢুকেই ছোটো মেয়েটা আর মেঝো মেয়েটা বসে বসে পড়া শুরু করে দিয়েছে ব্যাগ থেকে গল্পের বইগুলো। আর বইয়ের ব্যাগও যে কি হেভি বাবা। ও আচ্ছা, আইকিয়াতে ঢুকার আগে আমরা আবার মিনিসোতে গিয়েছিলাম, মিনিসো থেকেও তারা বিশাল এক ব্যাগ শপিং করেছে। তারপর আমরা গেলাম আইকিয়াতে, তো আমার আর তখন মানে শপিং করার কোনো ধরনের এনার্জি নাই, যে মিনিসোর একটা ব্যাগ আমার হাতে আরেকটা ব্যাগ বড় মেয়ের হাতে। আর আইকিয়াতে এত সুন্দর করে রুমগুলো সাজানো, যে পার্টিকুলারলি এটা একটা কিডসের রুম, মেয়ে বেবির রুম, কোনোটা মানে আমাদের যেমন মাস্টার বেডরুম, এটা কিডস রুম, এত সুন্দর করে সাজানো প্রতিটি জায়গা যে মুগ্ধ হতেই হবে। যদিও আমার পা চলছিল না এবং আমার একটু অ্যাটেনশন ছিল না কোনো শপিংয়ের, আমি আমার জন্য কোনো ধরনের শপিং করিনি, আমি ওখান থেকে জাস্ট একটা জিনিস পিক করি, না দুটো জিনিস পিক করি, একটা হচ্ছে একটা টেন্ট একটা বেবির বার্থডের জন্য, আরেকটা হচ্ছে যে আমার জন্য দুইটা ছোটো ছোটো পুতুল কিনি। তো ওখান থেকে বের হয়ে যখন মানে কেউ বের হবে তখন সে অবশ্যই ক্ষুধার্ত হবে, কারণ এত হাঁটায় আইকিয়াতে। তারপরে বের হয়ে আমার বাচ্চারা খেলো হচ্ছে পটেটো ওয়েজেস, আর আমরা খেলাম ক্রোশো আর কফি, মজা করেই খেলাম, খাবার খুবই ফ্রেশ, খুবই মজা, এবং ক্লান্তি দূর হয়ে গেলো কফিটা খাওয়ার পরে। তো বাচ্চারা আইসক্রিম খাচ্ছিল, ওরা আবার আমাকে বলছিল খাবে নাকি, শেষে কি আমি আইসক্রিম খেলাম কি না এটা আর আমার খেয়াল নেই। আর ওদের তখন চিন্তা কতক্ষণে রুমে আসবে, কতক্ষণে নিজেরা নিজেদের বই নিয়ে বসে পড়বে। তো আসার পরই আমি একটু বইগুলোর ছবি তুললাম, সুন্দর করে দিলাম, কারণ যাতে কোনো বই আমি না হারিয়ে ফেলি। আর এগুলো হচ্ছে আগের দিনের লোগো শপ থেকে কেনা আমার কিছু বই। তো সব বই একসাথে গুছিয়ে আমি আগে স্যুটকেসে ভরলাম, আর ওদেরকে একটা একটা করে বই দিলাম যে এগুলো নিজেদের হেফাজতে রাখো, নষ্ট করা যাবে না, হারানো যাবে না। পরের দিনই আমরা আবার হোটেল চেঞ্জ করব। তো রাতটায় ওরা হচ্ছে জলিবি থেকে খাবার অর্ডার করলো, আর আমরা পাশেই হায়দ্রাবাদি চিকেনে কিচেনে গেলাম খেতে। ওখানকার ওই যে শিক কাবাব, নান, তারপর ভেজিটেবল আছে আর ডাল, না খেলেই না, এটা খেতেই হয়। খেয়ে গ্র্যান্ড মস্ক দেখে ফেরত আসলাম। তো এই যে গ্র্যান্ড মস্কটা, যে মাস্কাটের, এটা দিনে বেলা গিয়েছি, প্রায় প্রতিবারই যাওয়া হয়, এবার আর দিনে যাইনি, রাতে আসার পথে দেখছিলাম। আর এত ভালো লাগছিল, ওই যে এবার বললাম না যে শনিবার ছিল, রাস্তায় ট্রাফিক আসলেই কম ছিল এবং খুব শান্তি মতো মানে আস্তে আস্তে রিপন গাড়ি চালিয়েছে, আর আমি দেখতে দেখতে এসেছি। আসলে আমি মসজিদটাই দেখছিলাম, তো এটা ভিডিওতে কেমন আসছে বা কী সমাচার এটার দিকে আমি তেমন কোনো মনোযোগী দিই নাই, ইচ্ছা করেই দিই নাই, কারণ এমন সুন্দর জিনিস দেখলে না মনে খুব শান্তি লাগে। আরেকটা জিনিস দেখার খুবই শখ ছিল এবং খুব ইচ্ছা ছিল যে রাতে আমরা একটু অপেরা হাউসে যাব, অপেরা হাউসটায় ছবি তুলবো বা অপেরা হাউসটা দেখব কাছ থেকে রাতের বেলায়। এমনি তো যাওয়া আসার পথে দেখা হয় অনেকবার, কিন্তু ভেতরে ঢুকেছি দিনের বেলা, রাতের বেলা আর ভেতরে যাওয়া হয়নি। এটার খুব শখ ছিল, এই শখটা পূরণ করতে পারিনি কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা ছিল ওই মুহূর্তে, এবং আমরা আসলে বের হয়েছিলাম ওই খাওয়ার আগেও আমাদের ওষুধ কেনার জন্য, আমার ওষুধ কেনার জন্য, ব্যথার ওষুধ। সেই ওষুধ কিনে খাবার খেয়ে, হায়দ্রাবাদি কিচেনে খাবার খেয়ে, তারপর গ্র্যান্ড মস্ক দেখে আমরা হোটেলে ফেরত যাই আল খয়েরে। ওখানে আমাদের বাচ্চারা তখন বই পড়ছিল, খাবার খাচ্ছিল, রাতের খাবার খাচ্ছিল, ওদের খাবারটাও খুব মজা ছিল। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মাস্কাটে আছেন তারা তো জানেনই মাস্কাট কতটা সুন্দর। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল, ভালো থাকবেন।